एवरीवन वेलकम बैक टू द चैनल वेलकम टू अ न्यू ब्लॉग आई होप कि तुम्हारा सबाई खूब भालो आछो आज के आबार एकटा न्यू ब्लॉगेर संगे चले एसेछि आज के देखे मन हे एकटुखानी हयतो आमाके खुशी खुशी हाँ खुशी कारण तो अवश्य आछे तुम्हारा जानो जे हयतो एतदिने भालो मतन बुझे गेछो जे आमी ड्रेस आपेर थेके बड़ो कथा हच्छे जे आमी खुशी हई एकटुखानी तोमार घरेर जिनिस किछु किनले छेले ओखाने बसे बसे ওই কি ব্রেডগুলো আছে না লাচ্চা ব্রেড ওই লাচ্চা ব্রেড খেতে খুব ভালোবাসে আমিও ভীষণ ভালোবাসা ভীষণ টেস্টি এই ব্রেডগুলো তো ওইটা খাচ্ছে ছেলের সকালে উঠে একটুখানি পড়াও হয়ে গেছে লেখাও হয়ে গেছে আমার আজকে ঘরের কোনো কাজ হয়নি কারণ আমি না একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম মানডে থেকে স্কুল মানে খুলে যাবে আবার টিউজডে থেকে তোমার ইউনিট টেস্ট মানে সত্যি বলছি ওদের পড়ার সিস্টেমটা না মানে আমার একদম ভালো লাগছে না পুজোর পরপরই একদম স্কুল খুলতে না খুলতে এক্সাম স্টার্ট হয়ে যাচ্ছে গ্যাপ দিয়ে দিয়ে অবভিয়াসলি এক্সাম আছে বাট তাও তোমরা দেখতে পাচ্ছ আমার পাশে কিন্তু এখনও সারেনি বলার অবস্থাও কিন্তু ঠিক নেই আমি সকাল সকাল খুশি এই কারণে আছি একটু আগে তোমার অ্যামাজন থেকে আমার এটা ডেলিভারি হলো অ্যামাজন থেকে ডেলিভারি হলো কৃষ্ণভা অনেক দিন ধরে বলছিলাম যে আমাকে একটা কড়াই কিনে দাও মানে ননস্টিকের একটা কড়াই কিনে দাও তো ফাইনালি ও আমাকে অর্ডার করে দিয়েছে পরশু দিনকে আর আজকেই আমাকে মানে ডেলিভারি করে দিয়ে গেছে তো দেখো ননস্টিকের কড়াই মিডিয়াম সাইজের এটা এরকম লিড আছে লিড সমে নিয়েছি আর কড়াইটা বেশ তোমার ওয়েট আছে বেশ ভালো প্রেস্টিজের ওমেগা ডিলাক্স গ্রানাইটের এটা তো ভিতরটা ঠিক এরকম ডিজাইন আজকে করবো না কালকে রান্না করবো বহু দিনের শখ ছিল বহু দিনের আমার বেডটা দেখেই বুঝতে পারছো আমার বেডটা এখনো ঘরের কিচ্ছু কাজ হয়নি শুধু রান্না হয়েছে কারণ কিছু সাড়ে নটার মধ্যে বেরিয়ে গেছে আর এখন বাজে 12টা বাজতে যায় আমি কিচ্ছু করিনি কিচ্ছু না তো আমি ভাবলাম যে একটা ব্লগই স্টার্ট করে দিই কারণ নতুন আমার একটা জিনিস এসছে আমি পুজোতে আমার কেউ কিছু জামা কাপড় দিলে আমি যত বেশি না খুশি হই আমার ঘরের জিনিস দিলে আমি সত্যি বেশি খুশি হই আর এরকম জিনিস হলে তো কে না খুশি হয় তো বুঝতেই পারছো খুব ভালো লাগছে কালকে রান্না করবো কালকে সানডে আছে আজকে তো স্যাটারডে আমাদের নিরামিষ গাজরে রান্না করেছি তোমার পটলের পটল মশলা করেছি আর ডাল ছিল তো ডালকে আর কিছু করিনি বেগুন বাটা করতে গিয়েও আমি করিনি রয়ে গেছে তো অনেকেই বেগুন বাটার রেসিপি চেয়েছিলে তো দেখি কালকে তোমাদেরকে সঙ্গে শেয়ার করবো আজকে করলে তো ভেজ করতে হতো তো ভেজটা আমি করতে শেয়ার করতে চেয়েছিলে নন ভেজটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো নন বেস্টটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো কালকে বানাও কালকে করবো আর আজকে যে যাই করি না কেন ঘরের মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করি আর কিছু গাছ বলেছিলাম যে লাস্ট ভিডিওতে দেখেছিলে গাছ কিনেছি তো সেগুলো তো লাগানো হয়নি তো লাগাবো প্রচণ্ড রোদ্দুর আগে আমি ঘরের কিছু টুকিটাকি কাঠগুলো করে নিই যেরকম তোমার ওয়াশিং মেশিনে কাস্তে দিয়ে দেবো এখনই কারণ পর্দা টর্দাগুলো যেগুলো ছিল এই ঘরে সব কার্টেনগুলো দেখতেই পাচ্ছ সব চেঞ্জ করে দিয়েছি আর দেখতে পাচ্ছ যে আমার ঘরের কিন্তু এখনও কালারটা না চেঞ্জ হয়নি এখন এক ফুট বাকি আছে এখানে তো সেইটাও আমি করবো অল্প অল্প করে করবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো এই দেওয়ালটা তোমাদের বলেছিলাম এখনও বাকি আছে এই দেওয়ালটা কালার করা বাকি আছে তো এই সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তোমাদের বললে হয়তো তোমরা বিশ্বাস করবে না যে পুরো ওপরটা কিন্তু আমি রং করেছি নিজের হাতে এই রান্নাঘর থেকে দুটো রুম থেকে এই বারান্দা থেকে শুরু করে সমস্ত কিছু দরজা জানালা সমস্ত কিছু করেছি তো তোমাদের দেখাবো সব কিছু শেয়ার করবো তবে আজকে কতটা কালার করতে পারবো না পারবো জানি না কারণ ছেলেকে আমাকে একটু পড়তেও বসাতে হবে ওর ল্যাঙ্গুয়েজ এক্সাম আছে রাত্রিবেলা করি টরি রেখে দিয়েছি যেহেতু অনেস্টলি স্পিকিং যে ছেলের এক্সামটা ভালো হয়নি হাফিয়ালি এক্সামটা কারণ খুবই প্রবলেমের মধ্যে ছিলাম ঠিক মতন ওকে দেখাতে পারিনি তারপর যেই টিউশন ম্যামের কাছে গিয়েছিলাম না সেই টিউশন ম্যামের কাছে দিয়ে আমার ছেলের আরও পড়াটা আরও বরবাদ হয়ে গেছে আমি কোনো টিচারকে ছোটো করছি না বাট টিচার যে এত ইম্পেশেন্স হয় আমার জানা ছিল না উনি যেই দায়িত্বটা নিয়ে মানে নেবেন বলেছিলেন সেই দায়িত্বটা একদমই নিতে পারেননি বলে আমি ছেলে টিউশনটা আমি ছাড়িয়ে দিয়েছি আমি ঘরেই দেখছি এই বছরটা আমি ঘরেই দেখবো নিজেই করবো ওর ফাইনাল ইয়ারটা কমপ্লিট হয়ে যাওয়ার পরই একটা ভালো টিউশন টিচার ঘরে রেখে দিতে চাইছি চোখের সামনে পড়ালে আমি দেখতে পারবো যে কীরকম হয় না হয় দেখো এখনও তো বড় হয়নি যে ব্যাচে দিয়ে দেবো আর ব্যাচে গিয়ে পড়তেও পারবে না অনেক বাচ্চারা করতে পারে ঠিকই কিন্তু অনেস্টলি স্পিকিং আমার ছেলে পারে না কারণ
সবার মধ্যে সব কিছু ক্রেডিট থাকে না, আমার ছেলের মধ্যে নেই, সেটা আমার বলতে আমার কোনো লাজ লজ্জা নেই। তো ওকে একটুখানি আলাদাভাবে একটু ভালোবেসে অন্যভাবে, যেহেতু ফ্রিকেল তো অন্যভাবে ওকে একটু একটু ট্যাকেল করতে হয়। হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। আর আজ হচ্ছে লক্ষ্মী পুজো, শুভ লক্ষ্মী পুজো তোমাদেরকে। আমাদের এ বাড়িতে হয় না, মায়ের বাড়িতে হতো, তো বাবা চলে যাওয়ার পর তো হয় না, আর হলেও আমি যাব না, কালকে তোমাদের বলেছি যে হলেও আমি যাব না। তো বাবাকে ছাড়া ওই বাড়িতে আমি কখনোই কোনো কিছু করতে পারবো না, যারা করবে করবে, আমি নেই। আর এ বাড়িতে কালী পুজোর দিনকে তোমাদের বললাম যে কালী পুজোর দিনকে লক্ষ্মী পুজো হয়, একবার আকাশের অবস্থা একবার দেখে নাও। রোদ্দুর দেখো, প্রচুর রোদ্দুর উঠেছে, প্রচুর রোদ্দুর, আমি গাছগুলো এখন লাগিয়ে উঠতে পারিনি, প্রচুর রোদ্দুর। ভাবতেই পারো যে লক্ষ্মী পুজোর দিনকে আমি হঠাৎ করে কেন এরকম কথা বলছি। ছেলে ওই ঘরে বসে রয়েছে, টিফিন খাইনি, টিফিন দেবো, দিয়ে স্নান করে আমি বললাম পড়তে বসে যা, কারণ মঙ্গলবার থেকে পরীক্ষা স্টার্ট। আমিও ঘরের কাজ টাজ কিছুই করিনি, সব কিছু করবো এখন। হ্যাঁ তো ছেলেকে চলো খাবারটা দিয়ে দিই, ব্রেকফাস্টটা দিয়ে দিই, দেওয়ার পর ঘরের কাজগুলো টুকিটাকি করে নিই, রান্না করবো ভাত আর মাংস। নতুন কড়াইতে মাংস রান্না করবো, কড়াইটা দেখেছি, নতুন নতুন কড়াইতে মাংস রান্না করবো। আর এই যে বেশি পাবো এখানে রয়েছে, শরীরটা ঠিক যাচ্ছে না, পুজো থেকে একদম ঠিক যাচ্ছে না, মানে এনার্জিটা না একদম, মানে এনার্জিটা একদম নেই, একদমই পাচ্ছি না এনার্জিটা। তাও কাজ করে যেতে হবে, ঘরের কাজ তো আমার তো কেউ করে দেবে না জানো, তো সেগুলো সমস্ত কিছু করে দিই। আর পরে আবার তোমাদের সামনে এসে দেখা করছি, মাংসটা কুচিয়ে নিতে হবে তোমাদেরকে দেখাবো, নতুন করে মাংস রান্না করলাম। আর কালকেও মানে গলার অবস্থাটা আমার আবার খারাপ হয়ে গেছে, কালকে একটুখানি ওই এলবিতেও যা হয় একটুখানি গান টান সবাই করতে পারে গান করেছি, আর যেহেতু পেশাতেই করেছি সকাল থেকে আমার গলা ভয়েসটা একদম বসে গেছে। এ দেখো চিংড়ি মাছের বাজার তুলে নিয়ে এসছে, সস্তা পেয়েছে 1 কিলো পুরো চিংড়ি মাছ। এখানে দু রকম আছে, এটা একটু বড় সাইজ, ওর নিচে ছোট সাইজ, এগুলো ছুলতে বলো সময় লাগে না। এক কাদা দেখো কত বড় ডিব্বা, এই এত বড় ডিব্বায় পুরো চিংড়ি মাছ। আরও ওখানে বাগদা চিংড়িও আছে, এখানে চিকেন বার করে রেখে দিয়েছি, ঠিক আছে। আবার দেখো এখানে দেখো পাবদা পমফ্লেট, নিচে ভোলা, আর এখানে বল মাছ আছে। চিংড়ি মাছ খাওয়ার জন্য আর কেউ বায়না করবে? আর বায়না করবে না, এসে বলছে চিংড়ি মাছ করো, ছেলে বলছে না আমি তো চিকেন খাবো, বলছে চিংড়ি মাছ করো, এক একজন এক এক রকম বলছে। তো এখন চিংড়ি চিকেনই করবো, কালকে ছেলের স্কুল আছে, আজকে চিকেনই করবো, কালকে বলবো বলতে চিংড়ি। আর এই ছোটো ছোটো চিংড়িগুলো ছুলতে বলো সময় যায় না, কিন্তু কিছু বলবো এখন কিছু বলবো না। অনেকবার কৃষেন্দু ঘোষকে থ্যাংক ইউ বলেছি এই কড়াইয়ের জন্য, অনেক কড়াইতে আমি এখন রান্না করতে যাবো, অন্য সব মাফ। আর আমার এখনও মপিং হয়নি, ডাস্টিং হয়ে গেছে ঘর, মপিংটা করে নিই, করে তারপর আবার পরে আবার তোমাদের সামনে আসছি। আর টিফিনটাও খেয়ে নিই, আমি কৃষ্ণ দুজনে খেয়ে নিই, চা হয়ে গেছে, খেয়ে নিই, খেয়ে দিয়ে ছেলেকে স্নান করিয়ে একবারে ঘর দৌড় মুছে টুছে তারপরে আসছি। শুধু ভাত ভালো চলে, ভাত আর মাংস করবো, আর এখন কিচ্ছু করবো না, আজ আর বললেও আমি আর কিছু করতে পারছি না, শরীরে আমার এনার্জিও নেই, জানি না কবে ঠিক হবে, দেখা যাক। আর চমুক দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে ঠিক নেই, সত্যি ঠিক নেই, মানে আর পেরে উঠছি না, যে রেস্ট নেব সেই রেস্টটাও আমার কপালে নেই, সেই চলছে তো চলছেই, এখন অনেক কাজ বাকি আছে। এই দেখো মাংস বসিয়ে দিয়েছি নতুন কড়াইতে, এই যে চিকেন হচ্ছে, একদম মেয়েকে কষাতে বসিয়ে দিয়েছি, তো কষানো হোক, ভাত হয়ে গেছে। আমি আমার নিউ কড়াইটা কীরকম হয়েছে অবশ্যই বলবে। আর একজন ক্যাডবেরি কাছে খিদে পেয়েছে, স্নান হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, ওর পাপা যেয়ে করে দিয়েছে স্নান। তো এখন ছাদে যাবো, তোমার জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি, অনেক বেলা হয়ে গেছে, দিয়ে স্নানটা করে নেবো, তো তোর মাংসটা হয়ে যাবে, খেয়ে নেবো, কে একটু রেস্ট নিয়ে আবার বেরোবো, বেরিয়ে এসে আবার ছেলেকে পড়াতে হবে, ছেলেকে আবার পড়াতে হবে। আর বেরোবো তোমার হচ্ছে একটু
রিলায়েন্সে যাব। আর কেএফসি চিকেন যাবে বলছে, আমার তো শরীর একদম চলছে না, জানি না কি করব। তো দেখা যাক, সঙ্গে থাকো। টাটা, আমি ঘুমাবো না এখন, পড়তে যাচ্ছি। হ্যাঁ, পরে উল্টে দিচ্ছে, চুলে লাগছে, কতগুলো চুল ছিঁড়ে নিল। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা শুয়ে পড়েছি, সন্ধ্যাবেলা বেরোবো, একবারে গিয়ে ঘুমাবো না, একবারে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করবো। বাজে ছেলে, একদম বাজে ছেলে, একদম বাজে ছেলে, একদম একদম কথা বললে কথা জানে না। এবার বোর্ডিং এ পাঠিয়ে, ঘুমোতে ভালো লাগে না, বোর্ডিং এ পাঠিয়ে দেবো, ঘুমাবে না, আর আমাকে হাড়ে মাংস চালিয়ে খাবে, আমাকেও শুতে দেবে না, আমি কালকেও ঘুমাতে পারি না, ঘুমাই না। আরে দেখো, সন্ধ্যা হয়ে গেছে, আমরা কেএফসি তে চলেও এসেছি। আর এই যে দীক্ষিত বাবু কৃষ্ণ ঘোষ, আর এই যে চলে এসছে বাকেট, অর্ডার করেছিল, চলে এসছে। আর তোমার হচ্ছে রিলায়েন্স থেকে আমাদের কেনাকাটি হয়ে গেছে, তো কেনাকাটি করে আমরা চলে এসেছি। আর তোমাদের একটু দেখো, সত্যি কেএফসি চিকেন ইজ ইয়ামি ইয়ামি ইয়ামি। চলো আজকের ব্লগটা এতটুকুই রাখলাম, কিছু যদি ভালো লাগে তাকে প্লিজ যাওয়ার আগে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু ইউটিউব চ্যানেল। দিস ইজ লাইফস্টাইল উইথ প্রিয়াঙ্কা, টিল দেন টেক কেয়ার অফ ইওরসেলফ, স্টে সেফ, বাই বাই।